নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে রয়েছে আপনাদের জন্য খুবই বড় খবর। হ্যাঁ বন্ধুরা, খুবই বড় খবর। আপনি যদি রচনা ব্যানার্জির ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে শেষ অবধি দেখুন, কেননা এই ভিডিওতে রয়েছে ওনারই ব্যাপারে খুবই খারাপ খবর। বন্ধুরা, আপনারা যদি বাংলা সিনেমা নিয়মিত দেখে থাকেন তাহলে রচনা ব্যানার্জিকে তো নিশ্চয় চিনবেন, যিনি বাংলা সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রী। রচনা ব্যানার্জি 1970 সালে জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের কলকাতা শহরে। তিনি 1993 সালে দান প্রতিদান সিনেমার হাত ধরে বড়পর্দায় অভিষেক করেন। তিনি এখনও পর্যন্ত ওনার ভক্তদের জন্য 170টি সিনেমা উপহার দিয়েছেন। ওনার অভিনীত কয়েকটি বিখ্যাত সিনেমা হল গুরু, মায়ের আঁচল, দাদু নাম্বার ওয়ান। তবে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে ওঠেন জি বাংলাতে আসা দিদি নাম্বার ওয়ান শো থেকে। তবে বন্ধুরা, আজ ওনারই ব্যাপারে খুবই খারাপ খবর বেরিয়ে আসে। হ্যাঁ বন্ধুরা, খুবই খারাপ খবর। খবর অনুযায়ী আজ সকালে তিনি হৃদরোগজনিত কারণে আমাদের ছেড়ে চিরকালের জন্য পরলোকে গমন করেন। আর তাই ওনাকে শেষবারের মতো দেখতে টলিপাড়ার সব অভিনেতা থেকে অভিনেত্রীরা হাজির হন ওনার বাড়িতে। কিন্তু বন্ধুরা, আমরা যখন এই নিউজটি জানতে পারি তখন আমরাও আপনাদের মতো শক্ত হই। তবে আমরা যখন এই নিউজের সত্যতা খুঁজতে শুরু করি তখন জানতে পারি নিউজটি পুরোপুরি ফেক। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের এইটুকুই জানার ছিল যে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো এই ফেক নিউজের ওপর আপনারা কখনোই বিশ্বাস করবেন না। আর আপনাদের দেখা রচনা ব্যানার্জি অভিনীত প্রিয় সিনেমা কোনটি তার নাম নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে এরকম নতুন নিউজের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।